দেখো, আমি নুরুন্নাহার কী করেছি, ভাত রান্না করার সময় আলু সেদ্ধ হতে দিয়েছি ভাতের সাথে। সেদ্ধ কিন্তু হয় নাই, ভাত হয়ে গেছে, তো এটা কিন্তু আমাকে আবার সেদ্ধ করতে হবে পানিতে। মানে আলু যদি ফেলে দিতাম, মানে চিরে দিতাম, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যেত। ভুল হয়েছে সেখানে, দেখি আবার সেদ্ধ করতে হবে। দেখো, আলু ভাতের সাথে সিদ্ধ হতে দিয়েছিলাম, কিন্তু কিচ্ছু করা নেই, এখন না সিদ্ধ তো দেখা যে হয়ে গেছে। ও মাই গড, আমি ভাবছিলাম সিদ্ধ হয় নাই। হ্যাঁ, আমি ভাবছিলাম সিদ্ধ হয় নাই, আরেকবার পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এখন দেখি সিদ্ধ হয়ে গেছে। ও গড, আই এম ভেরি ভেরি সাকসেস। ভাতের সাথে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, তারপর ভাবছিলাম আলু শক্ত, কিন্তু এখন দেখলাম আলু হয়ে গেছে, মানে একটু শক্ত আছে, কোনো সমস্যা নেই। আমার শাশুড়ি সবসময় বলতো যে আলু একটু শক্ত থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, সামান্য শক্ত থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, এখন একটু পেঁয়াজ কেটে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, আমি কষলে নেব, একটু ঠান্ডা হয়ে নিক। এই দেখো, ভাতের সাথে আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখাইছি তোমাদের, তারপরে শুকলা ছাড়িয়ে নিয়েছি, এই যেখানে পেঁয়াজ কুচানো আর হচ্ছে শুকনো মরিচ, এই যে লবণ, একদম সহজে আমরা মানে আলু ভর্তা করে ফেলতে পারি। ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাঁচামরিচ থাকলে তো অনেকে কাঁচামরিচ দিয়ে করে, কোনো সমস্যা নেই, আমরা শুকনো মরিচ দিয়েও করতে পারি। তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেওয়া। এই যে একদম ইজি, অল্প সময়ে, মানে কেন বলছি, মানে ভাতের সাথে সিদ্ধ হতে দিলে কোনো সমস্যা নেই, আলুতে যেহেতু শুকলা আছে, আর ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমরা ভাতের সাথে, মানে চালের সাথে সিদ্ধ হতে দেবো। অনেক সময় দেখা যায় ভাত ফুটতে, মানে ভাত হতে সময় লাগে, সে সময় কী করব, চামিচ দিয়ে আলাদা করে তুলে নেব এই আলু। এটা একটা সহজ রেসিপি। হ্যাঁ, হয়ে গেছে, এখন এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আমি সরিষার তেল নিয়ে আসি, ও সরি, আজকে সরিষার তেল নেই, তো ভাজা তেল আছে। সরিষার তেল দিয়ে আমি কিন্তু এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তো সেই তেলটা আছে, সেটা আমি ভাজা তেল এটার সাথে অ্যাড করে দিব। নিয়ে আসছি, যে এখানে অয়েল অ্যাড করেছি, এই যে দেখো। তোমরা কি জানো, এই পান্তা ভাত দিয়ে আলু ভর্তা কিন্তু ভীষণ টেস্ট। তারপর হচ্ছে পাতলা মসুরির ডাল আর আলু ভর্তা দিয়ে সাদা ভাত, সাদা গরম ভাত, ভীষণ টেস্ট। ছোটোবেলায় এই যে এরকম আলু ভর্তা, তারপরে পাতলা মসুরির ডাল দিয়ে সাদা ভাত ভীষণ ভালো লাগতো আমার কাছে। তারপরে হচ্ছে ওই যে ডিম ভাজা, হ্যাঁ, তখন মনে হতো অনেক মজা। এই দেখো, হয়ে গেছে আলু ভর্তা, একদম সহজে। শুকনো মরিচ দিয়েও আমরা আলু ভর্তা করে ফেলতে পারি, আবার কাঁচামরিচ দিয়েও কিন্তু আলু ভর্তা করতে পারি। আবার অনেকে এই যে আলু মাখিয়েছি, মানে ভর্তা তৈরি করেছি, সেটা কিন্তু আবার তেলে ভেজে নাই, তো আমি ভাজি নাই, আমি কিন্তু ওই যে তেলে ভাজা তেল অ্যাড করে দিয়েছি। ওকে,